ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ রোডে এই মিছিল করেছে তারা। মূল সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের মূল ফটকে সমাবেশ করে তারা। এই সময় সমন্বয়ক শ্যামলী সুলতানা জেদনি জুলাই আগস্টে মোহাম্মদপুর এলাকায় ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। সকল শহীদদের উদ্দেশ্যে এ সময় এক মিনিট নীরবতা পালন করে শিক্ষার্থীরা।